মাদকাসক্ত কিনা তা জানতে প্রতিটি গাড়ি চালককে ডোপ টেস্টিং সিস্টেমের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওভারটেকিং এর প্রবণতা বন্ধেরও তাগিদ দেন তিনি। জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই নির্দেশ দেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সারা দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনসচেতনতা বাড়াতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য কমাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গ্রামের মানুষ তারা যেন শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি। সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তার প্রয়োজন হবে সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যোগাযোগ অবকাঠামো তৈরিতে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের খরচের তারতম্য নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের মাটি হচ্ছে দোআঁশ মাটি, আমাদের এই মাটিতে কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে কিন্তু খরচ অনেক বেশি। কারণ সড়ক নির্মাণের সময় অনেকে প্রশ্ন তুলেন ওই অমক দেশে এত কম তো আমাদের দেশে কেন এত বেশি, তাদেরকে অনুরোধ করব আমাদের মাটিটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন আর যে দেশের কথা বলবেন তাদের মাটিটাও পরীক্ষা করে দেখে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মাদক সেবন করে কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথাও বলেন তিনি। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কি না তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কি সেটা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। পথচারীদের যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।